সম্পর্কে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বিতর্ক প্রতিযোগিতায়। আজকে আমাদের যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে শিশুর মেধা বিকাশে তথ্য প্রযুক্তির ব্যবহারই প্রধান অন্তরায়। বিষয়ের পক্ষে অবস্থান করছে আমার ডান পাশে এবং বিপক্ষে যারা অবস্থান করছেন তারা আমার বাম সাইডে বসে আছেন। এবং প্রথমেই সুযোগ দিচ্ছি পক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ছোটোবেলায় এই নৈতিক শিক্ষামূলক চরণ দিয়ে 300 করতো আমার ভাই, কিন্তু আজকালকার শিশুদের তথ্য প্রযুক্তির প্রতি এতই আগ্রহ বেড়ে গেছে যে তারা এই দিকে বাড়তে করেছে। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি তার লেগ নিয়ে চলি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকের আমাদের বিকাশের বিষয় নির্ধারণ করা হয়েছে যে শিশুদের মেধা বিকাশে তথ্য প্রযুক্তির ব্যবহারই প্রধান অন্তরায়। পক্ষে অবস্থান করছি দলের প্রথম বক্তা হিসেবে সংজ্ঞান হয়ে দিয়ে দেব, দলের দ্বিতীয় বক্তা হিসেবে কিছু যুক্তি দিয়ে দেবেন এবং দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা সে বিষয়টি প্রযুক্তি তত্ত্ব স্থাপনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবে যে শিশুর মেধা বিকাশে তথ্য প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির ব্যবহারই প্রধান অন্তরায়। সংজ্ঞান মাননীয় মডারেটর বিষয়টিকে ভাঙলে আমরা চারটি বুঝতে পারা যায়। এক, শিশু; দুই, মেধা বিকাশ; তিন, তথ্য প্রযুক্তি; চার, অন্তরায়। শিশু বলতে বোঝাচ্ছে বাংলাদেশ সংবিধানের অনুযায়ী 16 থেকে 18 বছর বয়সে যে কোনো মানব সন্তানকে। মেধা বিকাশ বলতে বোঝাচ্ছি শিশুদের মধ্যকার সুপ্ত প্রতিভা যা ব্যবহার করে শিশুদের শিক্ষাশীল কর্মকাণ্ড করতে পারে এবং এই সুপ্ত প্রতিভাকে প্রখর করা কিংবা বৃদ্ধি করাকে বলা হয় মেধা বিকাশ। মাননীয় মডারেটর তথ্য প্রযুক্তি বলতে বোঝাচ্ছি তথ্যকে সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং তথ্য কম্পিউটারাইজ করাকে। এবং অন্তরায় বলতে বোঝাচ্ছি কোনো কিছু বাধা নেই। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর আমাদের এই শিশুদের জীবনে তথ্য প্রযুক্তি একটি বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। মাননীয় মডারেটর, একটি শিশুকে যখন রাত 9টা পর্যন্ত অন্তত পড়ালেখা করার কথা সেখানে সে দিনের পর দিন রাতের পড়া ডেক নিয়ে চলছে, যে সামাজিক যোগাযোগের মধ্যে পড়ে যাচ্ছে। মাননীয় মডারেটর, শিশু ছাপ একটি শিশুর মেধা বিকাশের জন্য কী কী প্রয়োজন? এক, খেলাধুলা করা; দুই, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা; তিন, দিন খোলা থাকা। একটি শিশু যদি সকালবেলা উঠে একটা কম্পিউটার গেম নিয়ে থাকে বা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে থাকে তাহলে সে কীভাবে তার মেধা বিকাশ করতে পারবে? মাননীয় মডারেটর, খেলাধুলার মাধ্যমে শিশুর মেধা বিকাশ, মানসিক বিকাশ, শারীরিক বিকাশ হয়ে থাকে। একটি শিশু যখন বিকালবেলা টিভি নিয়ে থাকে তাহলে সে কীভাবে আমি তার মেধা বিকাশ করতে পারে? তার মানে আমরা বলতে পারি যে শিশুর মেধা বিকাশ এখন প্রধান অন্তরায় হয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি বক্তব্যের প্রথম বক্তাকে। এই পদে সুযোগ দিচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তাকে তার সংজ্ঞান উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং বিজ্ঞ বিচারক মন্ডলী সহ উপস্থিত সকল শ্রী দর্শকদের জানাচ্ছি আমার আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিশুর মেধা বিকাশে তথ্য প্রযুক্তির ব্যবহারই প্রধান অন্তরায়। বিষয়টির বিপক্ষে অবস্থান করছি মাননীয় মডারেটর, আমি দলের প্রথম বক্তা হয়ে বিষয়টিকে সংজ্ঞান করে যাব এবং আমার দলের দ্বিতীয় ও তৃতীয় বক্তা বিষয়টিকে কিছু যুক্তি তথ্য তথ্যের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে শিশুর মেধা বিকাশে তথ্য প্রযুক্তির ব্যবহারই প্রধান অন্তরায় নয়। মাননীয় মডারেটর, লক্ষ্য করে দেখা যায় যে তথ্য প্রযুক্তির ব্যবহারই শেষে একটি ই প্রত্যয় যোগ হয়েছে। আমাদের সমস্যা ই প্রত্যাগে, কখনোই তথ্য প্রযুক্তি প্রধান অন্তরায় হতে পারে না, কারণ তথ্য প্রযুক্তি শিশুদের মেধা বিকাশে অর্থাৎ সবচেয়ে বড় যেখানে শিক্ষাক্ষেত্রে ইবুক দিচ্ছে, এনসিটিভির পুনরূপ ব্যবহার করে তারা বিভিন্ন বই সংগ্রহ করতে পারছে, এতে তাদের মেধা বিকাশে উন্নতি ঘটছে। কিন্তু যতটা যত্ন তার বাবা মা নিতে পারতো ততটা কিন্তু সে গৃহকর্মী নিতে পারবে না, তাই সেক্ষেত্রে কিন্তু শিশুর মেধা বিকাশে অন্তরায় ঘটছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী সহ উপস্থিত সকলকে জানাচ্ছি আমার আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা এসে বিষয়টির পক্ষে সুস্পষ্টভাবে সংজ্ঞান করে দিয়ে গেছে। আমি আমার দলের দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টির পক্ষে কিছু যুক্তি এবং তথ্য দিয়ে যাব। আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা এসে বিষয়টির পক্ষে কিছু যুক্তি তথ্য এবং তত্ত্বের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে শিশুর মেধা বিকাশে তথ্য প্রযুক্তির ব্যবহারই প্রধান অন্তরায়। কারণ মাননীয় মডারেটর, পূর্বে 0 থেকে 18 বছর বয়সী শিশুরা সকালে বসে থাকতো না প্লে স্টেশন বা বইবে, তারা 15 মিনিটের জন্য হলেও বাইরে গিয়ে নিজেদের শরীরে আলো বাতাস লাগতো, যেখানে শিশুরা বাইরের পরিবেশই পাচ্ছে না সেখানে কীভাবে তাদের মেধা বিকশিত হবে? মাননীয় মডারেটর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, তখন তারা হয়ে যাচ্ছে অহতাশ। বিকাশ করছে এবং মস্তিষ্কের বিকাশে বাধাগ্রস্ত করছে পারিবারিক আর্থিক অসচ্ছলতা।
আমরা দেখি বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে আছে মার্কিন মধুসূদন ডিবেট ফেডারেশন, এবং আমাদের আজকে যে বিষয়টির উপরে বিতর্ক প্রতিযোগিতাটি চলছে সেটি হচ্ছে শিশু মেধা বিকাশে তথ্য প্রযুক্তির ব্যবহারই প্রধান অন্তরায়। এবার যে সুযোগ পাচ্ছে পঙ্কধরের দল নেতা। ধন্যবাদ মাননীয় মডারেটর ও বিজ্ঞ বিচারক মন্ডলী, উপস্থিত শুধু সকলকে জানাচ্ছি আমারও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিশু মেধা বিকাশে তথ্য প্রযুক্তির ব্যবহারই প্রধান অন্তরায়। পক্ষে অবস্থান করছি, থাকবো না গঙ্গোপাধ্যায়ের, দেখবো আবার জগৎটাকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু বলে গিয়েছেন শিশুরা কোনো বদ্ধঘরে থাকতে পারে না, যদি তারা থাকে বদ্ধঘরে তাহলে সে জগৎটিকে দেখতে পারবে না। মাননীয় মডারেটর, শিশু যদি জগৎটিকে ভালো করে দেখতেই না পারে তাহলে কি করে তার মেধা বিকশিত হবে? মাননীয় মডারেটর, ইন্টারনেটের প্রতি আসক্ত হওয়ার একটি বড় কারণ কিন্তু ডার্ক ওয়েব, ডিপ ওয়েবের মতো খারাপ ওয়েবসাইটের। মাননীয় মডারেটর, এইসব খারাপ ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু একটি ভালো ওয়েবসাইটের মধ্যেও থাকতে পারে এবং ব্যবহারকারী খুব সহজেই তার মধ্যে চলে যেতে পারে। মাননীয় মডারেটর, খারাপ ওয়েবসাইটের মধ্যে চলে গেলে মাননীয় মডারেটর খুব হুমকির মুখে পড়ে ব্যবহারকারী এবং সারাদিন তার মধ্যে আসক্ত হয়ে পড়ে। মাননীয় মডারেটর, বিভিন্ন উৎসবে শিশুরা একটি নতুন জামা পরে ছবি তুলে ফেসবুকে উৎসবে স্ট্যাটাস দেয়, উৎসবে না গিয়ে সে দেখে কয়টি লাইক করেছে কয়টি আনলাইক করেছে। যদি সে উৎসবের মধ্যে মেতে উঠতো তাহলে তার একটু হলেও মেধা বিকাশ হতো। সে যখন ফেসবুকের মধ্যে বসে আছে উৎসবের সময় তাহলে তার কোনোভাবেই মেধা বিকাশ হচ্ছে না, যার কারণে সে বাহিরের সময়টাকে দেখতে পাচ্ছে না। বিপক্ষ হয়তো বলতে পারে ইন্টারনেটের মাধ্যমে শিশু পৃথিবী সম্পর্কে পুরো হাতের মুঠোয় এনে ফেলছে, কিন্তু মাননীয় মডারেটর গুগলের মতে গুগল পৃথিবী সম্পর্কে শুধু 10% তথ্য দিতে পারে। পৃথিবীতে আগে যারা নাম করে গিয়েছেন তারা কি ইন্টারনেট ব্যবহার করেছেন? অবশ্যই মাননীয় মডারেটর, তারা ইন্টারনেট ব্যবহার করেন, তারা ইন্টারনেটের ব্যবহার ছাড়াই বড় বড় নাম করে গিয়েছেন এই পৃথিবীতে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি পক্ষধরের দলনেতাকে। এবার যে ডেকে নিচ্ছি বিপক্ষ দলের দলনেতাকে এবং তিনি সময় পাচ্ছেন 3 মিনিট। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং উপস্থিত সুধী সকলকে জানছি আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে তো শিশুদের মেধা বিকাশে তথ্য প্রযুক্তির ব্যবহারই প্রধান অন্তরায়। মাননীয় মডেল, লক্ষ্য করুন, একটি শিশু একটি যৌন পরিবারে জন্মগ্রহণ করে, তার মা বাবা তাকে পরিচালনা করে, কিন্তু মা বাবার মধ্যে যখন বিবাহ বিচ্ছেদ কিংবা মধ্যে বিভিন্ন ধরনের গণ্ডগোল দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন কিন্তু সেই শিশুর মধ্যে বিভিন্ন ধরনের মানসিক চাপ সৃষ্টি হয় এবং এই মানসিক চাপের ফলে সে তার মেধা বিকশিত করতে পারে না। তাহলে কি করে প্রতিপক্ষ, সেই দরিদ্র শিশুদের হাতে কি কোনো তথ্য প্রযুক্তি ছিল? কখনোই ছিল না। আবার মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা গুগল থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারি, এর ফলে আমাদের পুরো বিষয়টা আমাদের হাতের মুঠোয় এসে পড়েছে এবং এর ফলে আমরা আমাদের জ্ঞানের ভাণ্ডার বাড়াতে পারি। আবার মাননীয় মডারেটর, যদি তথ্য প্রযুক্তি শিশুর মেধাবী এসে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াতো তাহলে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কখনোই এই তথ্য প্রযুক্তিকে পাঠ্যবইয়ের অন্তর্গত করতেন না। আবার বলতে চাই, তথ্য প্রযুক্তির ব্যবহার শিশুদের মেধাবী এসে প্রধান অন্তরায় নয়, এর মধ্যে এর আরও অনেক কারণ আছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। এই সাথে সাথে আমাদের গঠনমূলক পর্বটি শেষ হলো। এই পর্যায়ে আমরা প্রবেশ করছি যুক্তিখণ্ডন পর্বে এবং প্রত্যেক দলের দলনেতাদের সময় পাচ্ছেন 2 মিনিট করে, এবং 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত। সুযোগ পাচ্ছে পক্ষ দলের দলনেতা। ধন্যবাদ মাননীয় মডারেটর পুনরায় সুযোগ প্রদানের জন্য। বিপক্ষ দল কিন্তু প্রথমেই স্বীকার করে নিয়েছেন যে শিশুর মেধা বিকাশে তথ্য প্রযুক্তি বাধা হয়ে দাঁড়িয়েছে। কেন মাননীয় মডারেটর? প্রথম বক্তা বলে গিয়েছেন যে শিশুর মা বাবা বাসে থাকতে পারছে না, কারণ তারা কর্মরত রয়েছেন, তারা লালন পালন হচ্ছে বাসায় থাকা অন্যান্য কর্মচারীর মাধ্যমে। কিন্তু মাননীয় মডারেটর দ্বিতীয় বক্তা আবার বলে গিয়েছেন যে দরিদ্রতার কারণে আত্মশক্ত হয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর দুইজনে কিন্তু একটি বিষয় বলছেন না, দুইজনে দুটি বিষয়ের উপর বলে প্রমাণ করে দিয়ে যাচ্ছে যে শিশুর মেধা বিকাশে তথ্য প্রযুক্তি বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই মাননীয় মডারেটর, আমি এবং আমার দল প্রমাণ করে দিয়ে যাচ্ছি যে শিশুর মেধা বিকাশে তথ্য প্রযুক্তির ব্যবহারই প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি পক্ষধরের দলনেতাকে। এই পর্যায়ে যুক্তিখণ্ডন পর্বে সুযোগ পাচ্ছে বিপক্ষ দলের দলনেতা। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার যুক্তিখণ্ডের পর্বে সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ দল শুধু বলে গিয়েছেন তথ্য প্রযুক্তির উপযোগিতা। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বর্তমানে আমাদের দেশের তথ্য প্রযুক্তি আমাদের অনেক উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে। তারা কি জানে না তাদের জীবনে, দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ? তাদের এখন বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, ইন্টারনেটের মাধ্যমে আমরা পুরো বিষয়টাকে হাতে মুঠে এনে ফেলেছি এবং এই ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আমাদের জ্ঞানের ভাণ্ডার বাড়াতে পারি। তাই আমি আবারও বলতে চাই মাননীয় মডারেটর, যে শিশুর মেধা বিকাশে তথ্য প্রযুক্তির মধ্যে ব্যবহারের মধ্যে প্রধান কারণ নয়, এর সাথে আরও অনেক কিছু কারণ আছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের আয়োজনে আজ আমরা
শীর্ষ বিতর্ক এবং আমাদের দুইটি দলই খুব ভালো বলেছে। আমাদের বিষয়টি আজকে ছিল যেটি বিতর্কে শিশুর মেধা বিকাশে তথ্য প্রযুক্তির ব্যবহারই প্রধান অন্তরায়। বিষয়টির পক্ষে এবং বিপক্ষে দুই দলই খুব ভালো বলার চেষ্টা করেছেন এবং তারা পক্ষে যারা ছিলেন তারা বলার চেষ্টা করেছেন যে তথ্য প্রযুক্তির ব্যবহারটা কীভাবে আমাদের শিশুর মেধা বিকাশে বাধা দিচ্ছে। একইভাবে আমাদের বিপক্ষ দল এই বিষয় নিয়ে বিপক্ষে অবস্থান করেছে এবং তারা তাদের জায়গা থেকে প্রমাণের চেষ্টা করেছে যে শুধুমাত্র তথ্য প্রযুক্তি নয় অন্যান্য কারণও থাকতে পারে যে শিশুর মেধা বিকাশের প্রতিবন্ধকতা হিসেবে। তো আমাদের যারা দর্শক সাজিয়ে ছিলেন তারা প্রচুর পরিমাণে উৎসাহ দিয়েছেন আমাদের দুইটি টিমকে এবং আমরা প্রত্যাশা করছি যে এই দুইটি টিমই খুব ভালো করবে এবং তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে একটা সময় বিতর্কে জাতীয় মানের বিকাশ নিয়ে এখান থেকে তৈরি হবে। মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে বিতর্কের আলোটাকে ছড়িয়ে দেওয়ার জন্য সমগ্র বাংলাদেশ কাজ করছে এমনকি প্রত্যন্ত অঞ্চলেও আমরা ছুটে চলছি যে সেখানকার যে শিশুগুলো আছে ইউথরা আছে তারা যেন যুক্তিবাদী হয়ে ওঠে, তারা যেন বিতর্কের আলোটা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। সকলের প্রতি শুভকামনা।